একটা খুবই ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রথাগত পড়াশোনা। মানে এই মানে স্কুল জীবন, মানে কলেজ, ইউনিভার্সিটি কিংবা পিএইচডি, এই যে পড়াশোনার জীবন, এটা এক ধরনের জীবন, এক ধরনের পড়াশোনা। আর চাকুরির জন্য প্রস্তুতি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি, এটা কিন্তু আর এক ধরনের পড়াশোনা। দুটো দুই রকম পড়াশোনা, দু রকম জগৎ। তো যারা মানে এই আপাতত মানে গ্র্যাজুয়েশন করছো কিংবা পিজি করছো, তাদের যে পড়ার ধরন, যে টেকনিক তোমরা ইউজ করবে, যে শর্টকাট ট্রিক্স তোমরা ইউজ করবে, সেটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় হয় না। তো এই জায়গায় মানে যারা ভালো রেজাল্ট করতে চাও, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু তোমাকে ট্রিক্স ইউজ করতে হবে। শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করে পড়াশোনা করে গেলে তাহলে কিন্তু রেজাল্ট মানে ভালো হতেও নাও পারে আর কি। এক্ষেত্রে যেটা করতে হয় সাধারণত, প্রথম দিকে তুমি সব কিছুই পড়ে নেবে যা আছে তোমার সিলেবাসে, যা আছে একটা অ্যাজ এ হোল পুরো সিলেবাসটা রেডি করে নেবে, একটু মোটামুটি পড়ে নিলে। তারপর তোমাকে কী করতে হবে, তোমাকে ট্রিক্স ইউজ করতে হবে, মানে তোমাকে চয়েস করতে হবে। অর্থাৎ যদি 20টা টপিক থাকে একটা ইউনিটে, বা একটা পেপারে যদি 20টা টপিক থাকে, তুমি সেখানে প্রত্যেকটা জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেঁটে তুমি একটা শিডিউল বানাবে। সেখানে হয়তো 3টে কোশ্চেন তুমি পুরো টপ লেভেলে রাখলে, যে এই 3টে একদম আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। তারপর আরও 3টে রাখলে যেটা আসার সম্ভাবনা একটু কম, আরও 3টে রাখলে যেটা আসার সম্ভাবনা আর একটু কম। এরকম করে 3-3-3 ফরম্যাট, মানে 3টে হচ্ছে বড় কোশ্চেনের জন্য, 3টে মিডিয়াম কোশ্চেনের জন্য, 3টে শর্ট কোশ্চেনের জন্য, শর্ট বলতে 5 মার্ক্সের জন্য, আর বড় কোশ্চেন বলতে 10 মার্ক্স বা 15 মার্ক্স হতে পারে, বা আর মিডিয়াম কোশ্চেন বলতে 15 মার্ক্সের হতে পারে, শর্ট কোশ্চেন বলতে 5 মার্ক্সের হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু যখন সাজিয়ে নেওয়ার পর এই যে 9টা কোশ্চেন তোমার হলো কিংবা 10টা, এই 10টা মানে এমনভাবে পড়বে যেন অ্যান্সার পেনের মাথায় থাকে, একদম মানে পেন যে আছে পেনের একদম বলের মাথায় অ্যান্সার থাকবে। মানে তুমি লিখে শেষ করতে পারবে না, তোমার মানে কলম স্লো হয়ে যাবে, তোমার ভাবনা এত দ্রুত হবে যে কলম স্লো হয়ে যাচ্ছে কিন্তু তুমি লিখে শেষ করতে পারছো না। তো তাহলে কী হবে, এই নোটটা লেখার ক্ষেত্রে কিন্তু সময় কম লাগবে, অনেকটা অর্ধেক টাইমে হয়ে যাবে। মানে যেহেতু এই নোটটা তোমার অসম্ভব ভালো প্রস্তুতি আছে, তাই অর্ধেক সময়, মনে করো একটা 15 মার্ক্সের কোশ্চেন লিখতে যদি তোমার 40 মিনিট লাগে, আর এই যে তোমার বারে বারে মুখস্থ করা বা বারে বারে ট্রায়াল দেওয়া যে নোটটা, সেটা 20-25 মিনিটে হয়ে যাবে। তাহলে এটা টাইম বাঁচছে, ভাগ্য ভালো থাকলে আরও একটা কোশ্চেন যদি কমন পড়ে যায় সেটাও টাইম বাঁচবে, আর একটা কোশ্চেন যদি কমন নাও পড়ে তাও চলবে। কারণ তুমি তো অলরেডি অনেকগুলো একটা অ্যাজ এ হোল জেনারেল একটা তুমি কনসেপ্ট তৈরি করেছো নিজে নিজেই, সেখান থেকে বানিয়ে লিখতে পারবেই। আর দুটো কোশ্চেন যদি খুব ভালো লিখতে পারো না, পরের কোশ্চেন এমনিই ভালো হয়ে যাবে, সেখানে তোমার কনফিডেন্ট লেভেল এত ভালো থাকবে, ওটা এমনিই দেখবে যে এই সামনের থেকেও আরও ভালো লিখে ফেলেছো। সুতরাং এরকম একটা চয়েস তোমাকে কিন্তু করতে হবে, চয়েস মানে সেটা কিন্তু পরীক্ষার আগে, মানে একদম এই তোমার পড়াশোনা শুরু করেই কিন্তু চয়েস সিস্টেমটা আসা যাবে না। মনে করো তোমার যদি সেমিস্টার সিস্টেম হয়, পরীক্ষার এক মাস আগে কিংবা দেড় মাস আগে এই চয়েস সিস্টেমটা তোমায় করতে হবে, পরীক্ষার এক মাস, এটাই বেস্ট। তাহলে পরীক্ষার এক মাসের আগে যে প্রস্তুতি হবে সেটা সম্পূর্ণ গোটা সিলেবাসের উপরে হবে, গোটা সিলেবাস তুমি দেখে মোটামুটি পড়াশোনা করো, তুমি নলেজটাকে বাড়াও, পড়াশোনা করে নোটপত্রগুলো সব দেখো, কোনোটা ছাড়বে না, সব দেখতে হবে তোমাকে, কারণ শর্ট কোশ্চেনের ব্যাপার আছে বা ভবিষ্যতের কথা ব্যাপার আছে, পুরোটা ডিটেলস তুমি পড়ে নিও, তোমার একটা নলেজ তৈরি হয়ে গেছে। তারপর তুমি এই শর্ট ট্রিক্স ইউজ করো, 3-3-3 কিংবা 4-4-4, তোমার যেভাবে সুবিধে মনে হবে সেইভাবে তুমি এগুলোকে চয়েস করো। তাহলে যদি মানে কমন পড়ে যায় তাহলে একবারে 6, মানে ক্রিকেটের ভাষায় যেটাকে ছক্কা, আর যদি কমন নাও পড়ে তাও তুমি বানিয়ে লিখতে পারবে, কারণ তুমি তো অ্যাজ এ হোল সিলেবাসটা একবার দেখেছো। সুতরাং এই ফরম্যাটটা তোমাকে নিজেকেই ইউজ করতে হবে, এবং ওই এক মাস আগে কিন্তু আর পুরো ডিটেলস নোট পড়া যাবে না, তুমি তো একবার ডিটেলস পড়েইছো, এখন বানিয়ে লেখার ক্ষমতা তোমার তৈরি হয়েছে, এখন শুধু এই যে শর্ট ট্রিক্স তুমি নোট যে তুমি লিস্ট করলে সেগুলো বারে 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 পড়ো, এবং বাকি যেগুলো তোমার যেখানে একটু কনফিউশন হচ্ছে বা ভয় লাগছে সেই নোটসগুলো খালি পয়েন্টগুলো দেখো, অত ডিটেলস পড়বে না, অত ডিটেলস পড়তে কত প্রচুর সময় লাগবে, অত সময় তোমার নেই, পরীক্ষার এক মাস আগে তো মানে সময়ের প্রচণ্ড অভাব, সেখানে মানে কয়েকটা পেপার আছে, একটা তো পেপার নয়, অনেক কয়েকটা পেপার আছে, যাদের একটা পেপার তারা আরেকটু সময় বেশি নিয়ে করলে, যাদের পেপার বেশি সেই এক মাস শুধু রিভাইজ অ্যান্ড রিভাইজ, রিভাইজ অ্যান্ড রিভাইজ, তাহলে ডেফিনেটলি তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য হবেই।
কিন্তু ঘোরার দিকেও কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, সেখানেও কিন্তু সমস্ত নোটস এমনভাবে তুমি পড়ে নেবে যাতে সেগুলো বানিয়ে লিখতে পারো, বানিয়ে লিখতে মোটামুটি হবে। যদি দুটো কোশ্চেন কমন পড়ে যায় বাকিটা বানিয়ে লেখো, হ্যাঁ কোনো সমস্যা নেই, রেজাল্ট ভালো হবেই। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে প্র্যাকটিস করার সময় একটা টেকনিক ইউজ করবে, সেটা হচ্ছে যখনই তুমি একটা নোট পড়লে পড়ার পরেই একটা রাফ খাতা তোমার থাকবে, সেই খাতায় তুমি পয়েন্টগুলো লেখো আর মনে মনে ভাববে, ভূমিকা লিখলে ভূমিকা, প্লেট টেকটনিক থিওরি মনে করো, প্লেট টেকটনিক থিওরি ভূমিকা মনে মনে ভেবে নিলে ভূমিকা এইভাবে লিখবো, ব্যাস হয়ে গেল। নেক্সট প্লেট টেকটনিকের কারণ, কারণগুলো লিখে এক নম্বর কারণ, দুই নম্বর কারণ, তিন নম্বর কারণ, চার নম্বর কারণ, পয়েন্ট করে লিখলে, সাথে ছবিও যদি থাকে ছবিগুলো রাফ প্র্যাকটিস করে ফেলো। মানে এখানে তোমাকে লিখতে হবে না, কিছু করতে হবে না, পয়েন্ট ছবি আঁকো, পয়েন্ট লেখো ছবি আঁকো আর মনে মনে ভাবো হ্যাঁ এটা আমি লিখতে পারবো, এইভাবে লিখবো, ব্যাস হয়ে গেল। নেক্সট পয়েন্ট ছবি, পয়েন্ট ছবি, তাহলে ছবি প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কম সময়ে ছবি আঁকার একটা তোমার অভ্যেস হয়ে যাবে, প্লাস পয়েন্ট লিখে 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 যদি এইভাবে প্রত্যেকটা নোট শুধু পয়েন্ট করে করে সাজিয়ে তুমি পড়ার টেকনিক ইউজ করো, তাহলে তোমার ছবি আঁকাও হচ্ছে, পয়েন্টগুলো গুছিয়ে লেখাও হচ্ছে, পড়াগুলোও মেমোরাইজ করা হচ্ছে। এইভাবে যদি করো, এমন কোনো নোট নেই যেটা তুমি পরীক্ষা হলে লিখতে পারবে না, কোশ্চেন যতই ঘুরিয়ে আসুক তুমি লিখতে পারবে। সুতরাং এই ট্রিক্স ইউজ করো, রেজাল্ট অবশ্যই ভালো হবে।